ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউজুড ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাবলি ছোলা দিয়ে একটা রেসিপি। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। আর আমি সিম্পলভাবেই রান্না করেছি। এদিকে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, আর কাবলি ছোলা কিন্তু ভিজিয়ে রেখে আমি আগে সিদ্ধ করে নিয়েছি কুকারে। এবার এই যে আলু ভেজে নিচ্ছি, এই আলু কিন্তু আমি আগে হাফ সিদ্ধ করে নিয়েছি। এবার একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর যে কোনো সবজি আগে হাফ সিদ্ধ করে নিলে কিন্তু তেল কম লাগে, তেল যাতে কম লাগে সেজন্য কিন্তু আমি সব কিছুই আগে সিদ্ধ করে নিই। তেলটা আমাদের বাড়িতে খুব কমই চলে, এই জন্য আমি কিন্তু কম তেলেই রান্না করি। আমার চ্যানেলটাই কিন্তু কম তেলে রান্না, তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। প্রথমে খুব সুন্দর করে আলু ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার এখানে একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নেব। এবার এখানে কিন্তু বেটে রেখেছি টমেটো, পেঁয়াজ আর রসুন। 4-5 কোয়া রসুন নিয়েছি, একটা টমেটো নিয়েছি আর একটা বড় পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আগেই, সেটা আর পেস্ট করাটা দেখালাম না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ দিয়ে দিলাম, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার দিয়ে দিলাম কিছুটা কালো জিরে, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু আর তেল দেইনি, আমি কম তেলেই রান্না করি সব সময়। এবার ভিজিয়ে সিদ্ধ করে রাখা কাবলি ছোলা দিয়ে দিলাম, আর সাথে ভেজে রাখা আলুও দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম আদা বাটা। কম তেলে রান্না করলে যে রান্না টেস্ট হবে না সেটা কিন্তু কোনো কথা নয়, কম তেলে রান্না করলেও রান্না কিন্তু টেস্ট হয়। সামান্য জল দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ব্ল্যাক পেপার। এভাবে রান্না করলে কিন্তু কাবলি ছোলা কারি তরকারি যাই বলো খুব ভালো লাগে। দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স, খুব সুন্দর একটা কিন্তু সেন্ট হয়। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি হাতে বেকিং সোডা, দেখতেই পেলে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করেছি মানে এলাচ আর দারচিনি, গুঁড়ো করে হাফ গুঁড়ো করে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তেল একদমই কিন্তু কম দিয়েছি, কিন্তু খুবই টেস্ট হয় এই রান্নাটায়। দেখি কি বলবো বলো তো, কাবলি ছোলার কাবলি ছোলার তরকারি, কাবলি ছোলার কারি, না কাবলি ছোলার রসা, কোনটা বলবো বলো তো। এবার 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ছ মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিলাম। এবার আগে থেকে রোস্টেড করে রাখা মানে শুকনো করাতে ভেজে রাখা কসুরি মেথি দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ বাটার। যেহেতু তেলটা আমি কম দিয়ে রান্না করি, লাস্ট একটু বাটার দিয়ে দিলাম, দিলে কিন্তু ভীষণই ভালো লাগে। এখানে বাটার ছাড়া ঘিও দিতে পারো। এই দেখো,
গরম গরম ভাতে জাস্ট দারুণ লাগে। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো। এবার সার্ভ করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল কাবলি ছোলার রসা। যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবে। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, তাহলে আমার আরও উৎসাহ যাবে আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে, আমার ভালো লাগবে। তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল কাবলি ছোলার রসা, এই দেখো। আর বেল বাটনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলো না। তাহলে একদম রেডি কাবলি ছোলার রসা। আমি তেজপাতা দুটো সরিয়ে নেব, এবার আরেকটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম, এবার লেবু আর লঙ্কা দিয়ে গার্নিশ করে নেব। রেডি হয়ে গেল কাবলি ছোলার রসা, আজকে আর নয়, টাটা, বাই বাই।